আপনি কি জানেন দীর্ঘদিন ধরে কোন ওষুধ খেলে কিডনি নষ্ট হয়? গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ? টেবিল সুগার কোন প্রকারের সুগার? বাতাসের মাধ্যমে পরাগযোগকে কি বলা হয়? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ও নানান অজানা তথ্য পেতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্লুকোমা মানবদেহের কোন অংশের রোগ? কান, চোখ, নাক নাকি গলা? সঠিক উত্তরটি হবে চোখ। গ্লুকোমা হলো এমন একটি রোগ যেটাতে চোখের মধ্যে চাপ বৃদ্ধির ফলে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। যখন অতিরিক্ত তরল চোখের সামনের অংশে চাপ বাড়ায় তখন এটি গ্লুকোমা হিসাবে অভিহিত হয়। অঙ্কুরিত ছোলাতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই নাকি ভিটামিন কে? সঠিক উত্তরটি হবে ভিটামিন ই। একজন গর্ভবতী নারীর দৈনিক কতটা প্রোটিন জাতীয় খাদ্যের প্রয়োজন? 40 গ্রাম, 55 গ্রাম, 50 গ্রাম নাকি 65 গ্রাম? সঠিক উত্তরটি হবে 55 গ্রাম। বন্ধুরা, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টেবিল সুগার কোন প্রকারের সুগার? সুক্রোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ নাকি গ্যালাকটোজ? সঠিক উত্তরটি হবে সুক্রোজ। বাঁধাকপিতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হবে বাঁধাকপিতে ভিটামিন ডি পাওয়া যায়। ইলেকট্রিক বাল্ব কোন গ্যাসে পূর্ণ থাকে? নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম নাকি নিয়ন? সঠিক উত্তরটি হবে আর্গন। রক্তের হিমোগ্লোবিনে কোন ধাতু বর্তমান থাকে? তামা, মলিবডেনাম, ম্যাগনেসিয়াম নাকি লোহা? সঠিক উত্তরটি হবে লোহা। তিমি মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 1টি, 2টি, 3টি নাকি 4টি? সঠিক উত্তরটি হবে তিমি মাছের হৃৎপিণ্ডে 1টি মাত্র প্রকোষ্ঠ থাকে। দীর্ঘদিন ধরে কোন ওষুধ খেলে কিডনি নষ্ট হয়? প্রেসারের ওষুধ, ঘুমের ওষুধ, গ্যাসের ওষুধ নাকি যন্ত্রণানাশক ওষুধ? সঠিক উত্তরটি হবে যন্ত্রণানাশক ওষুধ। বাতাসের মাধ্যমে পরাগযোগকে কি বলা হয়? অটোগ্যামি, এন্টোমোফিলি, অ্যানিমোফিলি নাকি অর্নিথোফিলি? সঠিক উত্তরটি হবে বাতাসের মাধ্যমে পরাগযোগকে বলা হয় অ্যানিমোফিলি। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।